নদিয়ার চাকদহ থানার শিলিন্দা এলাকার বাসিন্দা 27 বছরের পিন্টু ঘোষ নামে এক যুবকের মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। শনিবার রাতে কামালপুর বয়েজ স্কুল সংলগ্ন রাস্তা ধারে রক্তাক্ত অবস্থায় তাকে পড়ে থাকতে দেখে থানায় খবর দেয় স্থানীয় বাসিন্দারা। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ওই যুবককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হওয়ায় কল্যাণী জওহরলাল নেহরুর মেমোরিয়াল হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখান থেকে কলকাতায় স্থানান্তরিত করা হয়। কলকাতা নিয়ে যাওয়ার সময় তার মৃত্যু হয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ঘটনাটা হলো, ও বেলা 12টার সময় দোকানে এসছে। দোকান আসার পরে দোকানের থেকে কটায় বেরোয় জানি না, আমার সাথে 7:30টার সময় ওর কথা হয়েছে। সন্ধ্যাবেলায় বৃষ্টি হচ্ছিল, আমি ওরে বললাম যে বাবা আমার তো বৃষ্টি হচ্ছে, আমি বিষ্ণুপুর বাজারে যেতে পারছি না, তুমি আসার সময় 1 প্যাকেট আটা নিয়ে আসবা। তাকে বলছে ঠিক আছে। এবার ওই কথা বলার পরে আমি আর কি মোবাইলই গান শুনতে শুনতেই ঘুমাইয়ে পড়েছি। ঘুমাই পড়ার পরে আমার কাছে ফোন করে পুলিশ। হ্যাঁ, পুলিশ ফোন করে বলছে যে আপনি কি নিবেন ঘোষ? বলো হ্যাঁ। কয় আপনার ছেলে তার নাম কি? পিন্টু। বললাম যে হ্যাঁ পিন্টু এবং বিপদ। তা বলছে কি যে আপনার ছেলে হসপিটালে ভর্তি, আপনি দ্রুত চলে আসেন হ্যাঁ লোকজন নিয়ে। তখন আমি আমার এই দাদা দোকানে থাকে, ওই দাদার কাছে ফোন করি। ফোন করার পরে দাদা বললো যে ঠিক আছে আমি দেখছি। দাদা পরে চলে আসে, এসে আমারে বললো যে আপনার লোকজন নিয়ে আপনি গাড়ি নিয়ে চলে আসেন, ওরা সালদা হসপিটালের থেকে ট্রান্সফার করবে কল্যাণী। তারপরে আমি আমার ওই মেয়ে সে গিয়ে আমার ওই ভাইয়ের ছেলের কাছে ফোন করেছে। করার পরে সে গিয়ে ওরা গাড়ি করে নিয়ে কল্যাণী গেছে। কল্যাণী থেকে যা এক্স-রে করার দরকার করে তখন ওরা আবার মানে করতে করতে আমি ঢুকে পড়েছি। তারপরে ওরা বললো যে আমাদের ট্রান্সফার লিখে দিয়েছে কলকাতায় পিজিতে। তখন আমরা পিজিতে নিয়ে যেতে যেতেই পথেই উনি ছেলে মারা গেল। কী করে মারা গেল? আমার দৃঢ় বিশ্বাস, আমার ছেলে বাড়ি যাচ্ছিলো, তো যেখানে ওরা নিয়ে যে মানে আমরা মানে ইটা পাইছি আর কি, হচ্ছে গিয়ে মৃত্যুর আগে আর কি মায়ের মারধর করে ফেলা দিয়েছে। মানে হ্যাঁ আমার দৃঢ় বিশ্বাস মারধর করে ফেলা দিয়েছে, কারণ আমার ছেলে ওই হচ্ছে গিয়ে কামালপুর রোডে স্কুলের ওই পাশে আমরা তো পেয়ে নি, ওইখানকার লোকজনে পেয়েছে। তখন হচ্ছে গিয়ে হয়তো 9:30-10 বাজে এরকম টাইমে ওরা পেয়েছে। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা।